সোফেন্স আজকে আমরা মাত্র একশো টাকা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই স্টকটা কিনা দুশো টাকা অবধি যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসছে তো চলুন দেখে নেব সেটা কোন স্টক আছে যেই স্টক কিনা এখন মার্কেটে মাত্র একশো টাকাতে অ্যাভেলেবেল আছে এবং তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে আপার সার্কিট লাগছে তো কেন লাগছে তার রিজন কি আছে সেটাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বা এখন আমাদের কি করা উচিত উচিত আছে সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখন অব্দি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য দেখতে পাওয়া যাচ্ছে এখন স্টক ট্রেড করছে একশো এক টাকাতে এর এর মধ্যে ফোর পয়েন্ট ফিফটি ফোর আপার সার্কিট লেগেছে তো আপার সার্কিট লেগেছে কেন তার রিজেনও কিন্তু আমরা বুঝবো তো চলুন সবার প্রথমে আমরা দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে তো ফ্রেন্স এখন আমরা চলে এসেছি বেস্ট ইন্ডিয়ার ওপর বেস ইন্ডিয়ার ওপর কোম্পানির মার্কেট ক্যাপ আছে সতেরোশো তেতাল্লিশ কারের রেফারেন্স এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই ছোট একটা কোম্পানি আছে তা সত্ত্বেও এর আরোই আছে ফর্টি টু তো ডেফিনেটলি ভেরি স্ট্রং আছে পিবি আছে টু পয়েন্ট সেভেন্টি ফোর এবং পি আছে সিক্স পয়েন্ট ফোরটি সিক্স কোম্পানি কি কাজ করছে কোম্পানি কিন্তু পেট্রোকেমিক্যাল সেক্টরে বিলং করছে ফ্রেন্ডস যদি আপনারা নিচে আসবেন তো এখানে দেখুন ফ্রেন্ডস ফাইন্যান্সিয়াল ট্রেড আমরা দেখতে পাচ্ছি ভেরি পজিটিভ এখানে কিন্তু একটা গুড সিগন্যাল পাওয়া যাচ্ছে তো চলুন কোম্পানির নাম কি আছে বা বিজনেস কি আছে সেটা আমরা দেখে নেব কোম্পানির নাম দেখার আগে ফ্রেন্স কোম্পানির মধ্যে পজিটিভ দিক কি আছে এবং নেগেটিভ দিক কি আছে সেটা দেখাও খুবই ইম্পর্টেন্ট আছে তো কোম্পানি হ্যাজ রিডিউস ডেফথ কোম্পানি ইজ অলমোস্ট ডেফ ফ্রি কোম্পানি আছে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার কোম্পানি হ্যাজ ডেলিভারিড গুড প্রফিট গ্রোথ দেখাচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সে এর সিএজিআর আছে থার্টি ফোর পয়েন্ট সিক্সটি নাইন এবং একটা হেলথলি ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেনও করছে তাছাড়া নেগেটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ফাইভ ইয়ার্সে কোম্পানির মধ্যে সেলস কিছুটা পুয়োর হয়েছে এবং সেটা আছে ইলেভেন পয়েন্ট নাইনটি এইট পারসেন্টেড তাছাড়া ফ্রেন্স দেখুন এখানে আমি চলে এসেছি প্রফিট অ্যান্ড লস এর উপর প্রফিট অ্যান্ড লস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ অব্দি পুরো হিস্ট্রি দেওয়া আছে কোম্পানির মধ্যে সেলস কেমন বেড়েছে তো দু হাজার সতেরোতে আমরা দেখতে পাচ্ছি ছশো ছাব্বিশ দু হাজার আঠেরোতে সাতশো আটচল্লিশ দু উনিশে দেখতে পাওয়া যাচ্ছে আটশো দশ দু হাজার কুড়িতে দেখতে পাওয়া যাচ্ছে আটশো তিন কারো তো দু উনিশ এবং দু হাজার কুড়ি ফ্ল্যাট আছে আমরা দেখতে পাচ্ছি কেননা মার্কেটে কি ছিল মার্কেটের সিচুয়েশান কী ছিল সেটা আমাদের সবারই জানা আছে দু হাজার একুশে দেখতে পাওয়া যাচ্ছে হাজার কুড়ি কারো কিন্তু সেলস হয়েছে তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে সেলস বেড়েছে লাস্ট তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট ছিল নেট প্রফিট এবং এবছর ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে এবং সেটা আছে দুশো এক করে কোম্পানির মধ্যে টেন ইয়ার্স সিএজিআর দেখতে পাওয়া যাচ্ছে টোয়েন্টি কোম্পানির মধ্যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছে এবং কোম্পানি কেমন রেজাল্ট প্রেজেন্ট করেছে সেটা আমরা দেখে নেবো ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে টোটাল রেভিনিউ হয়েছে সাত হাজার তেত্রিশ লাখের তাছাড়া ফোর্থ কোয়ার্টারে সেটা ছিল তেত্রিশ হাজার ছশো পঁয়ষট্টি লাখের এবং এই কোয়ার্টারে সেটা আছে আঠাশ হাজার দুশো পঁচানব্বই লাখের সেই নাম্বারগুলো কিন্তু লাখে কনভার্ট করা আছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইয়ারলি কিন্তু অনেকটাই বেড়েছে কোয়ার্টারলি সামান্য কম হয়েছে আমরা দেখতে পাচ্ছি টোটাল এক্সপেন্স দেখতে পাওয়া যাচ্ছে আগের বছর জুন কোয়ার্টার ছিল এক্সপেন্স ছিল সাত হাজার লাখের ফোর্থ কোয়ার্টারে সেটা ছিল একুশ হাজার পঁচাশি লাখের এবং এই কোয়ার্টারে দেখতে পাওয়া যাচ্ছে সতেরো হাজার ছশো আটষট্টি লাখের আছে তো দেখতে পাওয়া যাচ্ছে যে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু টোটাল এক্সপেন্স কমেছে কোম্পানির মধ্যে খরচাপাতি কিন্তু অনেকটাই কম হয়েছে তাছাড়া নেট প্রফিট দেখে নেব নেট প্রফিট কেমন হয়েছে প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে আগের বছর জুন কোয়ার্টারে কিন্তু নেগেটিভ ছিল এবং ফোর্থ কোয়ার্টারে সেটা ছিল নশো কুড়ি এ এবছর আমরা দেখতে পাচ্ছি যে সাত হাজার ছশো দশ লাখের কিন্তু নেট প্রফিট হয়েছে তো ইয়ার অন ইয়ার কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে আগের বছর জুন কোয়ার্টারে একদম নেগেটিভ ছিল প্রায় মাইনাস ছিল একশো এগারো লাখের তো দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে হ্যাঁ কোয়ার্টারলি সামান্য ডিক্লাইন হয়েছে কিন্তু ইয়ারলি কিন্তু খুব ভালো জম দেখিয়েছে তাছাড়া দেখুন ইপিএস দেখতে পাওয়া যাচ্ছে আগের বছর জুন কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর্থ কোয়ার্টারে সেটা ছিল ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ এবং এই কোয়ার্টারে সেটা আছে ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি কিন্তু কোম্পানি খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে এবং তার এফেক্ট নাম্বারের ক্ষেত্রেও পড়েছে তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে মার্কেট মজুর উপর মানালি লিমিটেড মানালি লিমিটেড বলে আপনারা সার্চ করলে ডেফিনেটলি আপনাদের সামনে কোম্পানির ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং কোম্পানির ডিটেলস কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো দেখতে পাওয়া যায় ওয়ান ইয়ারে এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে থ্রি সিক্সটি এইট পারসেন্ট অবধি তাছাড়া টু ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি ফোর ফোর নাইন পার্সেন্ট দি রিটার্ন দিয়েছে থ্রি ইয়ার্সে ওয়ান ফোর ফোর পার্সেন্ট ফোর ইয়ার্সে দুশো সতেরো ফাইভ দুশো এবং টেন ইয়ার্সে সাতশো আটচল্লিশ দি আমাদেরকে রিটার্ন দিয়েছে তো রিটার্ন কিন্তু ডেফিনেটলি কোম্পানি আমাদেরকে একদম জবরদস্ত দিয়েছে এক বছরে কোম্পানি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর কোম্পানির নাম আপনাদের সামনে আছে মানালি পেট্রো কেমিক্যালস লিমিটেড ফ্রেন্ডস কোম্পানি কি কাজ করছে সেটা দেখার আগে আমরা যখন শেয়ার মার্কেটে আছি তখন ডেফিনেটলি আমাদের কিন্তু নলেজ গেইন করতেই হবে আমাদেরকে শিখতে হবে যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করছে তো তা তো তার জন্য শেয়ার মার্কেটের একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শেখার জন্য আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে দুটো অপশান দেওয়া আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরোদা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা ওয়ান নাইনটি নাইন দিয়েও বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন চলুন আবারও আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে মেনলি কি কাজ করছে পেট্রোকেমিক্যাল সেক্টরে বিলং করছে বিল্ডিং কনস্ট্রাকশন ফুড ফার্মা ফুটওয়্যার এই ধরনের যেই প্রোডাক্টগুলো থাকে তার মধ্যে যা কেমিক্যালের প্রয়োজন হয় সেটা কিন্তু এই কোম্পানি সাপ্লাই করছে তো কোম্পানি দেখতে পাওয়া যাচ্ছে যে সারা জায়গাতেই কিন্তু নিজের কাজ কাজকর্মকে ছড়িয়েছে তো চলুন সময় নষ্ট না করে আমরা চাটের উপর চলে যাব কার্টের উপর যাওয়ার আগে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এর সেক্টর পি আছে টোয়েন্টি সিক্স এবং পি ই রেশিও আছে এইট পয়েন্ট টোয়েন্টি নাইন তো সেক্টর পি তুলনায় কিন্তু এখন এই স্টক অনেকটাই ভ্যালুয়েল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল আছে মাত্র একশো এক টাকাতে ট্রেড করছে ফ্রেন্ডস আমরা কিন্তু ছোট মোটো কোয়ান্টিটি এর মধ্যে ওঠাতেই পারি কেমিক্যাল সেক্টরের স্টক আছে কেমিক্যাল সেক্টর এখন দেখতে পাওয়া যাচ্ছে যে মার্কেটে খুব ডিম্যান্ডে আছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টও দেখাচ্ছে তো জিরোধার প্ল্যাটফর্মের উপর মানালি পেট্রোকেমিক্যাল লিমিটেড এর চার্ট আমি ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে হয়েছিল দজি তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর যা লাস্ট প্রিভিয়াস হাই ছিল সেটাই কিন্তু অলমোস্ট ক্রস করে নিয়েছে তাছাড়া ছোট ডারভাস বক্সের মতনও ক্রিয়েট হয়েছে দেখুন এখানে ছোট ডারভাস বক্স ক্রিয়েট হয়েছে দেন এক সিলিং সিলিংয়ে টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আপ মুভমেন্ট দেখিয়েছে সাথে রেজাল্টও কিন্তু খুব ভালো প্রেজেন্ট করেছে কোম্পানি তাছাড়া এখানে আমরা দেখে নেব এমএসসিডি কি ইন্ডিকেট করছে আপনাদের সামনে কে লাগিয়ে দিয়েছি এমএসিডি এখন দেখতে পাওয়া যাচ্ছে যে সিগনাল লাইনের কিন্তু ওপরেই আছে তো আপনারা চাইলে লার্নিং এর জন্য নিজেদের পোর্টফোলিওতে স্টক রাখতে পারেন এবং লার্নিং করে দেখতে পারেন ফ্রেন্স কোনো কোনো সময় কিন্তু আমাদেরকে লার্নিং ও করতে হবে তাই দেখুন আমি মান্থলি চার্ট লাগিয়েছি মান্থলি চার্টের মধ্যে ফ্রেন্স দেখুন কোম্পানি আমাদেরকে কীরকম পারফরমেন্স দেখিয়েছে একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেক ওভারের সাইন কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বেশ লম্বা সময় ফ্ল্যাট ছিল দেন তারপর কনসোলডেট করেছে নিচে নেমে এসেছে কোভিডের টাইম দেন আবারও আমরা দেখতে পাচ্ছি যে রিকভারি কিন্তু করে দেখিয়েছে তো আপনারা তাহলে অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন তো ফ্রেন্স আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের পয়েন্ট অফ ভিউ কি আছে আপনাদের কি মনে হয় এই স্টক একশো টাকা থেকে দুশো টাকা অবধি যেতে পারবে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ